আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে আইপিএল এর মাঝপথে দেশে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার ভিসা সংক্রান্ত কাজ শেষ করলেও পাসপোর্ট ফেরত পেতে আরও তিন দিন বাংলাদেশে থাকতে হয়েছে তাকে। তবে চেন্নাইয়ের ভক্তদের জন্য এবার স্বস্তির খবর হচ্ছে, ইতিমধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাতান মাস্টার। কেননা গতকাল রোববার 7 এপ্রিল চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে দলটি। এই ম্যাচের একাদশে মুস্তাফিজুর রহমান এই বাঁহাতি কাতার মাস্টারকে দেখা যাবে কিনা, এটা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে। কেননা চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স তিনি ক্রিকবাজকে দেওয়া তথ্যে মুস্তাফিজুর আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল কিনা সেটা নিশ্চিত করেননি। ক্রিকবাজ নিশ্চিত করেছে মুস্তাফিজুর রহমান ইউএস ভিসা সংক্রান্ত কাজ শেষ করে চেন্নাইয়ের সঙ্গে যোগ দিয়েছে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স নিশ্চিত করেনি আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা। অপরদিকে পাথিরানা সম্পর্কে এরিক সিমন্স বলেন, গত ম্যাচে পাথিরানা খেলতে পারেনি যে কারণে অনেক ক্ষতির মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস। তবে আজকের ম্যাচের জন্য খুব বেশি উদ্বেগের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এরিক সিমন্স নিশ্চিত করেন যে পাথিরানা খেলছেন, তবে মুস্তাফিজুর রহমান খেলছেন কিনা এ ব্যাপারে তিনি অতটা নিশ্চিত নন। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের একাদশে দেখা যায় কিনা। হতে পারে এদিন মুস্তাফিজুর রহমানকে রেস্ট দিতে পারে চেন্নাই সুপার কিংস, কেননা মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখার সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে 3 ম্যাচ খেলে 7 উইকেট নিয়ে চেন্নাইয়ের শীর্ষ উইকেট শিকারী বোলার মুস্তাফিজুর রহমান।